ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এটা হলো নিরামিষ আলুর দম। তো দেখো এখানেতে ছোটো ছোটো টুকরো, ছোটো টুকরো বলবো না, আলুর দমের যেরকম আলু কাটে সেরকম আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি, পরিমাণ মতো আদা আর লঙ্কা নিয়েছি। আর এখানে দেখো তেল গরম, কড়া গরম করে তেলটাকে গরম করতে দিয়েছি, দিয়ে এবার আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দেখো আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখানে এখন আমরা আদা লঙ্কাটা দিয়ে দিয়েছি, আর একে একে গুঁড়ো মশলাটাও দিয়ে দিয়েছি, নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে আলুটাকে কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে এটাকে এবার ভালো করে সেদ্ধ করে নেব। দেখো আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, আর বেশ সুন্দর এরকম তেল ছাড়া ছাড়া হয়েছে, মানে তেল তেলে বেশ সুন্দর হয়েছে। তো আমাদের আলুর দম রেডি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। তো চলো, যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইভাবে আলুর দমটা নিরামিষ করলে যেদিনকে কোনো পুজো আচ্ছা রয়েছে উপোষের দিনে তোমরা এটা খেতেই পারো, খুবই সুন্দর খেতে হয় এবং আমাদের তো বেশ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ভালো লাগলে তোমরা অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো এখনকার মতো এখানেই টাটা।